আসসালাম আলাইকুম আহিমহম ফরাদ হোসাইন আশা করি আপনার সকলে ভালো আছেন ক্লায়েন্ট হান্টিংয়ের সাইন নাম্বার ইপিছুডে আপনাকে স্বাগতম আমি আজকে আরেকটা গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট হান্টিং টেকনিক আপনাদের মাঝে আমি শেয়ার করবো যে টেকনিকের মাধ্যমে আমরা আমাদের আহ সার্ভিস অনুযায়ী আমরা আমাদের ক্লায়েন্টগুলো খুব সহজেই ফাইন্ড আউট করতে পারবো তো অন্যান্য টেকনিকের থেকে এই টেকনিকটা আরও বেশি কার্যকরী আরও বেশি পাওয়ারফুল হবে কারণ এখানে আমরা এই টেকনিকের মাধ্যমে আমরা জানতে পারবো কে আমার ক্লায়েন্ট তাকে কিভাবে আমরা বিবেচনা করব যে সে আমাকে কাজ দিতে পারে আমরা কিভাবে তার লিড গুলো কালেক্ট করবো এবং তার কাছে আমরা কি ধরনের সার্ভিস সেল করতে পারি এই সকল বিষয়বস্তু আমি এই ক্লায়েন্ট হ্যান্ড টেকনিকে আপনাকে দেখাবো আপনাদের তো যারা আমার পূর্বের হ্যান্ড টেকনিক গুলো যারা আপনারা দেখেন এবং আমার আমার ক্লায়েন্ট হ্যান্ডিং কোর্স যে আছে এই প্লেলিস্টের মধ্যে প্রায় উনআশিটা ক্লায়েন্ট হ্যান্ডিল টেকনিক ভিডিও দেখানো আছে যে টেকনিক গুলো ব্যবহার করে আমার প্রতিনিয়ত প্রতিনিয়ত ভাইবার ব্রাদাররা কাজ পাচ্ছেন সেগুলো আমরা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেখতে পাবো আমার ইউটিউব চ্যানেলের এবং আমার লক্ষ্য বা উদ্দেশ্যই হলো যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন এদেরকে সফলতা পাইয়ে দেয়া এই সফলতা পাইয়ে দিতে যে আমি আমার চ্যানেলের মধ্যে আপনারা আমার পোর্টফোলিও পাবেন আমার যে প্রিভিয়াস যে আমার ফ্রিলান্সিং যে কাজগুলো করেছিলাম ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস এসিও এই কাজগুলোর কিন্তু আমি পোর্টফোলিও গুলো আমার চ্যানেলে আমি আপলোড করেছিলাম এবং ক্লায়েন্টকে যেভাবে করা দরকার এই কিভাবে ক্লায়েন্টকে আমরা মেসেজ করব এই পদ্ধতিটা যারা নতুন আছেন তারা কিন্তু জানে না তো এই মেসেজ কিন্তু আমি আমার চ্যানেলের মধ্যে শেয়ার করেছিলাম তো এই আমার ক্লায়েন্টের টেকনিক মেসেজ এবং পোর্টফোলিও দিয়ে এই ভাই ব্রাদাররা দেখতে পাচ্ছেন এখানে প্রতিনিয়ত ভাই আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট সংগ্রহ করতে পারতেছেন তো আমি আশা করি এই টেকনিকটা আপনার অন্যান্য টেকনিকের থেকে আরো বেশি পাওয়ারফুল হবে এবং বেশি কার্যকর হবে কারণ এই টেকনিকে আমরা একদম হর্ড ক্লায়েন্টদের পাবো খুঁজে আচ্ছা তো যারা স্কিলফুল পার্সন আছেন যারা ডিজিটাল মার্কেটিং এ স্কিলফুল পার্সন শুধুমাত্র তারাই এই টেকনিক ভিডিওটা দেখবেন যারা এখনো কাজ শেখেননি আপনি এখনো ফ্রিল্যান্সিং এর কাজ ভালোভাবে জানেন না দয়া করে আপনি এই ভিডিওটা দেখবেন না কারণ যারা কাজ জানেন না তাদের আগে কাজ শিখতে হবে সেই কাজ শেখার জন্য আপনারা আমার চ্যানেলের মধ্যে আসলে দেখতে পাচ্ছেন যে গুগল এডস কম্পানির ক্লাসগুলো ফেসবুক এডস কম্পানির ক্লাসগুলো ইউটিউবের ক্লাসগুলো আমি আমার চ্যানেলের মধ্যে আমার ডিজিটাল মার্কেটিং এর যে কোর্সের যে ক্লাস ভিডিও গুলো আমি এগুলো চ্যানেলের মধ্যে আপলোড করে রাখি আপনারা সেই ভিডিও গুলো আগে দেখেন আগে ভালোভাবে কাজ শেখেন নিজেকে আত্মবিশ্বাসী আগে করেন দেন তারপরে আপনি হ্যান্ড টেকনিক গুলো দেখবেন তো আমি আশা করব আপনার একটা প্রফেশনাল মানের একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে প্রফেশনাল মানের ফেসবুক অ্যাকাউন্ট বলতে আমি আপনাকে যেটা বোঝাচ্ছি যারা আপনারা ফ্যামিলিগত দিক দিয়ে ফ্রেন্ড সার্কেলগত দিক দিয়ে যারা আপনারা আপনাদের যে পার্সোনাল প্রোফাইলটা আছে যারা ওই প্রোফাইল দিয়ে ফিল্যান্সিং এর কাজগুলো আপনারা শো করতে পারেন না তারা যেটা করতে পারেন আদার্স আর একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার সার্ভিস স্কিল ওয়াইজ অথবা আপনার নাম দিয়ে আর একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে ওই ফেসবুক অ্যাকাউন্টে সুন্দর একটা আপনার সার্ভিসের সার্ভিসের ক্যাটাগরি ওয়াইজ আপনার সার্ভিস ওয়াইজ সুন্দর একটা এখানে কাবার ফটো দিবেন এটা প্রোফাইল পিক্সার একটা প্রফেশনাল লুকের একটা প্রোফাইল পিকচার দিবেন এবং আপনার যে অ্যাবাউট সেকশন আছে অ্যাবাউট সেকশনের মধ্যে আপনার ওয়ার্কিং স্টেস আপনার ওয়ার্ক এডুকেশন আপনার এডুকেশন আপনার যে যা আপনি এক্সপিরিয়েন্স আছে সেগুলো আপনি এখানে সুন্দর করে অ্যাড করবেন আপনার যে একটা ওয়েবসাইট থাকে সেটা অ্যাড করলে আরো ভালো ঠিক আছে বায়োটা সুন্দর করে দিলেন এবং আপনার যে সার্ভিসটা আপনি সেল করবেন ওই সার্ভিসের উপর আপনাকে বিশ থেকে তিরিশটা চল্লিশটা আপনি যদি পোর্টফোলিও আপনি আপনার ফেসবুকের মধ্যে পোস্ট করেন তাহলে ক্লায়েন্ট কি করবে আপনাকে কাজ দেওয়ার আগেই আপনার সাথে মেসেজ করার আগেই সে আপনার প্রোফাইল এসে দেখবে যে আপনি কতটুকু প্রফেশনাল আপনার আপনি কি আপনি একজন স্কামার না আপনি একজন ফ্রিলান্সার সে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে এসে এগুলোকে যাচাই করে দেখবে তো আপনার প্রোফাইলের মধ্যে যদি সে কোনো প্রকার ফ্রিল্যান্সিং এর বিষয়বস্তু যদি সে খুঁজে না পায় তখন কিন্তু ক্লায়েন্ট বিলিভ করবে না তো এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে এসকামার সন্দেহ যেন ক্লায়েন্ট আপনাকে কোনোভাবেই না করতে পারে তো আমি আশা করবো এটা আপনারা করবেন এবং ফেসবুক অ্যাকাউন্টটা প্রফেশনালি সেট আপ দেওয়ার পর আপনি এই টেকনিকটা আপনি কাজে লাগার চেষ্টা করবেন এবং অবশ্যই অবশ্যই আপনার কাজে লাগবে এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি কেন গ্যারান্টি দিচ্ছি দেখেন আমার এই ক্লায়েন্টের টেকনিকগুলো অতীতে যে ভালো পারফরমেন্স করছে এবং অসংখ্য স্টুডেন্ট যে ক্লায়েন্টগুলো পেয়েছেন সেগুলোর ভিডিও কিন্তু আপনারা প্রতিনিয়ত এখানে দেখতে পান যে আমার চ্যানেলের মধ্যে যদি পাঁচশো ভিডিও থাকে তার মধ্যে চারশোটা ভিডিও আছে যারা সফলভাবে আউটার মার্কেট থেকে ক্লায়েন্ট জেনারেট করতে সক্ষম হয়েছে সেই ভিডিওগুলো আমি বেশি বেশি করে আমি আমার চ্যানেলে আপলোড করি তো এই ভিডিওগুলো বেশি বেশি আপলোড করার উদ্দেশ্য হলো আপনারা এই ভিডিওগুলো ভিডিও গুলো দেখে আত্মবিশ্বাসী করে আপনার স্পিডটাকে আরো বাড়িয়ে যার কারণে আপনি আমার টেকনিক গুলো ব্যবহার করে ম্যানেজমেন্ট পোর্টফোলিও গুলো দিয়ে আপনার ক্লায়েন্ট পাওয়াটা আরো সহজ হয় এরা যে ভাইরা যে ক্লায়েন্ট গুলো পাচ্ছে এরা প্রতিটা কাজ পাওয়ার প্রতিটা ব্যক্তিয়ে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে কিভাবে ক্লায়েন্ট পেলেন ক্লায়েন্ট পেতে কি কি সমস্যার সম্মুখীন হয়েছে ক্লায়েন্টে পেতে কি কি করতে হয়েছে এই বিষয়বস্তুগুলো তো এগুলো আপনাকে হেল্প করবে তো চলেন আমরা বেশি কথা না বাড়ি আমরা চলে যাই আজকের ক্লায়েন্ট হ্যান্ডিং চার নাম্বার এপিসোডে তো আপনি ফেসবুকের মধ্যে এসে আপনি সোজা চলে আসবেন এই যে মার্কেট প্লেস নামে যে অপশনটা আছে এই মার্কেট প্লেস অপশনে কারণ যারা বিজনেস ওনার যাদের বিজনেস আছে তারা তাদের প্রোডাক্ট গুলো এই ফেসবুক মার্কেট প্লেস এর লিস্টিং করছে আপলোড করছে আমরা সহজ ভাষা বলতে পারি আপলোড করছে আর যাদের দরকার পণ্যের যারা পণ্য ক্রয় করবে সেই সকল ব্যক্তিরা এই ফেসবুক কিন্তু তাদের তাদের পছন্দ পছন্দ মতো মতো প্রোডাক্ট এখান থেকে পার্সেস করতে পারবো ঠিক আছে এই হলো ফেসবুক মার্কেট প্লেসের নিয়ম বা ফেসবুক মার্কেট প্লেস এভাবে কাজ করে বুঝতে পারছেন আচ্ছা এখানে এসে এই ফেসবুক মার্কেট প্লেস আমরা কিভাবে ইউজ করব। এই বিষয়টি আসলে অনেকে ভুল করে যে এই ফেসবুক মার্কেট প্লেস নিজের ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো আপনারা ফেসবুক মার্কেট প্লেসে ক্লায়েন্ট দেখে মেসেজ করতে যান ক্লায়েন্টের পেজে মেসেজ করেন যার কারণে ফেসবুক এখন রেস্ট্রিক্ট হয়ে যায় আপনার ফেসবুক এখন ডিজেবল হয়ে যায় এটা কখনোই করা যাবে না আমি আপনাকে এ টু জেড সুন্দর করে বুঝাই দিচ্ছি যে ফেসবুক মার্কেট প্লেসে যদি আপনি শুধুমাত্র এই টেকনিক থেকেই যদি আপনি ক্লায়েন্ট পেতে চান তাহলে আপনার কি করণীয় আপনাকে কি করণীয় সেটা আমি আপনাকে বুঝাই দেব সুন্দর করে আপনার সে ওয়াইস কাজ করলে আশা করি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কোনো প্রকার নষ্টের সম্মুখীন আপনি হবেন না ফেসবুক মার্কেট প্লেস যে এই টেকনিকটা আপনি ব্যবহার করবেন যে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ওই ফেসবুক অ্যাকাউন্টটা যদি পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট হয় তাহলে খুবই ভালো পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট বলতে আমি যেটা বোঝাচ্ছি ওই ফেসবুক অ্যাকাউন্টে আপনার অ্যাক্টিভ মোটামুটি পাঁচ বছর দশ বছর হলো পাঁচ সাত বছর আট বছর দশ বছর ধরে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ইউজ করেন তাহলে ওই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি মার্কেট থেকে ক্লায়েন্ট ফাইন্ড আউট করতে চান আপনার জন্য কাজটা আরো সহজ হয়ে যাবে যারা নতুন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে বা এক মাস দুই মাস ছয় মাসের ফেসবুক অ্যাকাউন্ট গুলো দিয়ে যারা মার্কেট প্লেস এর মধ্যে এই ফেসবুক মার্কেট এসে যারা ক্লায়েন্ট ফাইন্ডিং করতে যাবেন বা ফ্লা ক্লায়েন্ট ফাইন্ডিং করবেন তাদের জন্য একটু টাফ হয়ে যাবে তবে তাদের জন্য আমি সুন্দর করে বুঝাই দিচ্ছি আমি আশা করি আপনারা ওয়াইজ কাজ করলে আশা করি আপনাদের বলবো যারা আপনারা আমার চ্যানেলটাকে কারণ আমার চ্যানেলের লক্ষ্য বা উদ্দেশ্য হলো হতাশ এবং নতুন ফিলান্সারকেদের সফলতার পর্যায়ে নিয়ে যাওয়া আচ্ছা এখন মার্কেট প্লেসে ক্লিক করার পর এখন দেখেন নিচের দিকে একটু খেয়াল করেন এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে এই যে ক্যাটাগরিজ বিভিন্ন ক্যাটাগরি প্রপার্টি ফর রেন্ট ক্লাসিফাইড ক্লোথিং ইলেকট্রনিক্স ফ্যামিলি ফ্রি স্টাফ হবিজ হোম গুডস বিভিন্ন ক্যাটাগরি আছে এতগুলো ক্যাটাগরির আছে এতগুলো ক্যাটাগরি থেকে আমাদের ক্লায়েন্ট নিতে হবে বিষয়টা তা না আমরা যারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি আমাদের ক্লায়েন্টগুলো কারা হয় আমাদের ক্লায়েন্টগুলো কারা একটু নিজেকে নিজে চিন্তা করে যেমন ধরেন আমি যদি এখন ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস এসিও এই তিনটাই স্কিল এবং পাশাপাশি যদি ইউটিউবের যে স্কিল কাজগুলো আছে এই চারটা স্কিলের ক্লায়েন্ট গুলো কারা হবে যাদের একটা ই কমার্স বিজনেস আছে যাদের একটা ই কমার্স ওয়েবসাইট আছে বা যাদের একটা ইউটিউব চ্যানেল আছে তাদের কিন্তু এই চারটা সার্ভিস একদম উপযোগী এবং আপনাকে আপনি যে তাকে রিস করতে পারেন সে আপনাকে কাজ দিবে কারণ এই মার্কেট প্লেসে তার প্রোডাক্ট সেলস করার জন্য সে এই মার্কেট প্লেসে প্রোডাক্টগুলো লিস্টিং করছে তো এখানে প্রোডাক্ট লিস্টিং করলেই যে প্রতিনিয়ত হবে লাখ লাখ টাকার বিষয়টা কিন্তু তা না এই জন্য যেটা করতে হয় যে ক্লায়েন্টদেরকে ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস এসিও এই কাজগুলো কিন্তু ক্লায়েন্টদের করতে হয় তো তাকে আপনাকে বোঝাতে হবে যে দেখো আমি তোমার ওয়েব তোমার প্রোডাক্ট আমি মার্কেট প্লেসে লিস্টিং করা দেখলাম কিন্তু তোমার প্রোডাক্টের আমি সেলস ভালো পরিমাণে সেলস আমি দেখতে পারতেছি না তোমার ওয়েবসাইটটা এসিও ফ্রেন্ডলি না তোমার ফেসবুক পেজটা গ্রো না তোমার এই বিষয়বস্তুগুলো আরো ভালোভাবে ইনক্রিজ করা দরকার গ্রো করা দরকার তারপর না তুমি তোমার বিজনেসটাকে একটা উচ্চতার পর্যায়ে নিয়ে যেতে পারবে এই বিষয়গুলো ক্লায়েন্টকে আরো বুঝিয়ে দিতে হবে ভালোভাবে বুঝায় বলতে হবে তো আসেন পরের স্টেপে আমরা আরো বিষয়গুলো জানবো ভালোভাবে তো আমি আমি আপনাদের স্পোর্টিং গুডস টয়েস অ্যান্ড গেমস আমি এখানে পেট সাপ্লায়ার্স ট্রেড সাপ্লায়ার্স এই ক্যাটাগরির মধ্যে এই ক্যাটাগরিটা সোর্স করলাম কারণ ইউরোপ আমেরিকা বেস কান্ট্রিগুলোর মধ্যে এই পেড সাপ্লায়ার্স প্রোডাক্ট প্রচুর পরিমাণে চলে কারণ তাদের প্রতিটা পার্সনের কাছে একটা করে কুকুর থাকে বা একটা করে ক্যাট থাকে তাই না প্রতিটা বাড়িতে বাড়িতে একটা করে পোষা কুকুর থাকে তো ওই পোষা কুকুরের জন্য কিন্তু তাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট গুলোর প্রয়োজন পড়ে তো এই ধরনের বিজনেস গুলো এই পেড সাপ্লায়ার্স এই ধরনের বিজনেস গুলো ইউনাইটেড স্টেটস এবং ইউরোপের যে সাতাশ আঠাশটা কান্ট্রি আছে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে চাহিদা ঠিক আছে আমি পেট সাপ্লাইসটাকে বেছে নিলাম বিভিন্নটা বিভিন্ন জন বিভিন্ন আপনারা আমি যে পেট দিচ্ছি পেট সাপ্লাইস দিয়ে কাজ করেন বিষয়টা তা না আপনারা কেউ হবিস নেবেন কেউ হোম গুডস নেবেন কেউ গার্ডেন অ্যান্ড আউটডোরস নেবেন কেউ ফ্যামিলি নেবেন কেউ অফিস সাপ্লায়ার্স নেবেন মানে আপনারা এই পেট সাপ্লাইসে আমি যেটা দেখাচ্ছি এটার উপরেই আপনারা কম্পিটিশনটা বেশি রাখবেন না তখন আপনারাই আপনাদের উপর কম্পিটিশন হয়ে যাবে এই জন্য আপনাদের যেটা করতে হবে বিভিন্ন ক্যাটাগরি করতে হবে ঠিক আছে আমি পেট করলাম করার পর এখানে দেখেন যে সব বাই ক্যাটাগরি এই পেট আবার বিভিন্ন এখানে ক্যাটাগরি দেখতে পাচ্ছি তো আমরা যেটা করবো দেখেন এখানে তো গুলো আসছে তাই না এই যে বাংলাদেশ ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশের মানুষ তো আমাদের ক্লায়েন্ট না আমাদের ক্লায়েন্ট ইউরোপের সাতা আড়াইশটা কান্ট্রি এবং হচ্ছে আমেরিকা কানাডা এই এরা হচ্ছে আমার ক্লায়েন্ট তাই না তাহলে আমরা যেটা করব এই সুন্দর করে এই যে ফিল্টার ফিল্টার এই ফিল্টারস থেকে আমরা একটু লোকেশনটা চেঞ্জ করে নেব হ্যাঁ তো আমি যে লোকেশনটা দিচ্ছি সেম লোকেশন আপনারা দিয়েও সার্চ করবেন না আমি আপনাদের এটাই অনুরোধ করে বলতেছি আপনারা ইউনাইটেড স্টেটসের পঞ্চাশটা স্টেট আছে চিন্তা করেন পঞ্চাশটা স্টেট মানে পঞ্চাশটা বাংলাদেশের বেশি তাহলে আপনারা কেন শুধু ইউনাইটেড স্টেট এর নিউ ফ্লোরিডা আপনারা এগুলো নিয়ে কাজ করবে এমন কিছু কিছু ইউনাইটেড স্টেটস এর স্টেট আছে যেগুলো মানুষ কখনোই জানে না বা কখনোই জানে না যে এই নামে একটা স্টেট আছে আপনি যদি নিজে চিন্তা করেন আপনার আমরা শুধু জানি যে ওই নিউ ইয়র্ক ওই ফ্লোরিডা ওই হচ্ছে এরিজোনা ইউএসএ স্টেট স্টেট লিস্ট দেখেন এখানে এমন কিছু কিছু স্টেট আছে যেগুলো মানুষ জানে না যেমন ধরেন আমি যদি এই দেখেন এই স্টেটের নামটা কেউ বলা যায় যে নাইনটি পার্সেন্ট মানুষ জানে না ঠিক আছে এই নামগুলো এই নামগুলো আমরা আমরা যে নামগুলো বেশি জানি তোমার হচ্ছে ভার্জিনিয়া তারপর হচ্ছে নিউ ইয়র্ক ফ্লোরিডা ঠিক আছে আহ তারপর হচ্ছে এরিজোনা তারপর হচ্ছে ওয়াশিংটন ডিসি নিউ জার্সি এই বিষয়গুলো টেক্সাস এগুলো আমরা বেশি জানি কিন্তু যেগুলো স্টেটের নাম আমরা অনেকেই জানে না বেশিরভাগ মানুষ জানে না সেগুলো নিয়ে আপনার টার্গেট করতে হবে তাহলে এই যে এই নামগুলো এই নামগুলো একদম আনক মানে মানে মানুষের মুখে মুখে নাই কিন্তু এই নামগুলো আপনাদের এই এই কান্ট্রি গুলোই মানে এই এস্টেট গুলো আপনাকে টার্গেট করতে হবে ঠিক আছে আচ্ছা তা আমি আশা করি আপনারা বুঝতে পারলেন তো আমি এখান থেকে ধরেন এই কান্ট্রিটাকেই আমি এই কান্ট্রির নামটাকে আমি কপি করলাম এটাকে আমি সার্চ করে রাখি এখানে আপনাদের করতে এখানে এখানে কিন্তু লোকেশন এখানে কিন্তু লোকেশন দিতে হবে মানে টাউন ওর সিটি এখানে কিন্তু কান্ট্রি দিলে হবে না ইউএসএ ইউকে কানাডা এভাবে দিলে কিন্তু কাজ হবে না আপনাকে দিতে হবে সিটি বা টাউন বা স্টেট আমি স্টেট দিলাম এখন এই স্টেটের মধ্যে এই স্টেটের মধ্যে এই এটা একটা স্টেট তাই না এই স্টেটের মধ্যে বিভিন্ন সিটি আছে দেখেন এটা একটা সিটি এই যে হনুলুলু খুব ভালো লাগলো এই হনুলুলু সিটি কিন্তু এই ইউনাইটেড স্টেটের এই স্টেটের মধ্যে আছে আমরা আপনারা সকলে জানেন যে হনুলুলু এই প্রোডাক্ট কিসের জন্য আমরা একটা মুভি দেখেছিলাম সেই মুভিতে কিন্তু এই হনুলুলু বিষয়টা ছিল তো যারা আপনারা এই বিষয়টা জানেন যে এই হনুলুলু বিষয়টা খুবই একটা হাস্য একটা মানে বাক্য আমাদের বাংলাদেশগুলোতে গুলোতে ইন্ডিয়াতে এটা প্রচলন আছে তারা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন ঠিক আছে আমি দেখতে চাই আচ্ছা তো এখানে ধরেন আমরা হনুলুলুর কাছে আমরা চলে গেলাম দেয়ার পর হনুলুলু কত কিলোমিটার হলুলু কত কিলোমিটার আমরা এখানে হলুলুর মধ্যে একশো কিলোমিটার আমরা এখানে ধরেন আড়াইশো কিলোমিটার দিলাম দেওয়ার পর করে দিলাম তাহলে হনুলুলু এই হনুলুলু যে সিটিটা আছে ওই সিটির আমরা আড়াইশো কিলোমিটার জুড়ে যতগুলো বিজনেস আছে সেই বিজনেসগুলো যারা এখানে লিস্টিং করছে তাদেরকে আমরা এখানে ফাইন্ড আউট করে নিলাম তাই না আচ্ছা এখন এখানে দেখুন ডেলিভারি মেথড কন্ডিশন ব্র্যান্ড এগুলো আসলে প্রয়োজন নেই আপনার এগুলো প্রয়োজন নেই এগুলো কোথাও আপনাকে ক্লিক করার দরকার নেই ইউজ গুড ইউজ পার আমরা এগুলোতে যাব না ডেলিভারি মেথড অল এগুলোর মধ্যে আমাদের কোনো কাজ নাই নিচের দিকে আমরা এগুলো তো ক্যাটাগরি তাই না এখন নিচের দিকে আসেন নিচের দিকে আসেন আমরা এখানে এগুলো হচ্ছে ডগ ডগের খাঁচা তাই না এরাও এগুলোই বিক্রি হয় তাই না ডগের খাঁচা বিক্রি হচ্ছে এখন আমরা ধরেন ডগ আমরা ধর একটা যে কোনো একটা ক্যাটাগরির মধ্যে যাই প্যাড হোল্ডার ধরি প্যাড হোল্ডার এইটার আমি হচ্ছে আর একটা প্রোডাক্ট আমরা এটাকে ব্যাগ এগুলো প্রচুর চল কারণ ওই যে প্রতিটা মানুষের কিন্তু এই ইউনাইটেড স্টেটস আমেরিকা এগুলো কিন্তু প্রতিটা মানুষের কিন্তু গাড়ি থাকে তখন এই গাড়ির মধ্যে তারা এই ব্যাগটা রেখে ওই ডগটা রাখে এটা খুবই এটা খুবই প্রচলন আছে কি এটা প্রোডাক্টের এবং আরো অনেক প্রোডাক্ট আছে এখানে পেট সাপ্লাই আছে যত প্রোডাক্ট আপনি দেখতে পারবেন সবগুলো প্রয়োজনীয় প্রোডাক্ট ঠিক আছে যে কোনো আপনি গুলো নিয়ে আপনি ওপেন করলেন ওপেন করার পর যেটা আপনারা করবেন এটা হলো প্রোডাক্টের নাম তাই না এই জায়গায় কিন্তু একটা মেসেজ নামে একটা বাটন দেখতে পাচ্ছি আমরা এখানে মেসেজটা করবো না আমরা এখানে মেসেজ করবো না খুব কম করবো খুব কম করতে হবে মানে আপনি এখানে মেসেজ আপনি একাধিক যদি প্রতিদিন যদি আপনি দশটা বিশটা পনেরোটা করতে চান আপনার ফেসবুক অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হয়ে যাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ডিসেবল হবে ঠিক আছে আপনি মেসেজ এখানে এখানে মেসেজ করবেন অনলি ফর দিনে প্রতিদিন তিনটা থেকে পাঁচটা তিনটা থেকে পাঁচটা ওল্ড অ্যাকাউন্ট তিনটা থেকে পাঁচটা ওল্ড অ্যাকাউন্ট ঠিক আছে এই বিষয়ে মাথা রাখবেন ওল্ড অ্যাকাউন্ট বলতে আমি কি বোঝাচ্ছি পাঁচ বছরের অধিক যে অ্যাকাউন্টগুলো সেই অ্যাকাউন্টগুলো আপনারা এখানে মেসেজ করবেন তিনটা থেকে পাঁচটা একদিন দুই দিন পর পর একদিন দুই দিন পরপর যে ফেসবুক অ্যাকাউন্ট নতুন ছয় মাস এক বছর সেই ফেসবুক অ্যাকাউন্টগুলো থেকে এখানে মেসেজ হবে একটা থেকে দুটো একটা থেকে দুটো আপনি এখানে মেসেজ করবে এখন আসেন যে এখানে মেসেজ করার বাইরে কি আমরা তাকে আর কোথাও কোনোভাবে আমরা আমরা রিস্ক করতে পারবো না পারবো সেটা সেটার জন্য আমাদের পরের পরের করনি এই যে সেলার ডিটেলস এই বিজনেসটা এই যে জড়ি টুডি এই বিজনেসের প্রোডাক্ট কিন্তু হচ্ছে এটা ঠিক আছে আমরা একটু এই বিজনেসের মধ্যে চলে যাই এখানে কিন্তু তাকে একটা মেসেজ দেওয়ার অপশন আছে দেখেন সেন্ড সেলার এ মেসেজ এখানেও মেসেজ দেওয়ার অপশন আছে আমরা একটু বিজনেস কিন্তু চলে যাই দাও ওপেন ডা করে নেই সেলার ডিটেইলস ক্লিক করে নেই দেখি সেলার ডিটেইলস মধ্যে কি কি অবস্থা দেখেন এ কিন্তু শুধুমাত্র প্রোডাক্ট লিস্টিং করছে কয়টা এ মাত্র প্রোডাক্ট লিস্টিং করছে তিনটা তিনটা প্রোডাক্ট লিস্টিং করছে জয়েন্ট ফেসবুক ইন 2009 2009 সাল থেকে এ পর্যন্ত সে ফেসবুকে জয়েন্ট আছে জয়েন্ট থাকা অবস্থায় মাত্র প্রোডাক্ট লিস্টিং করছে তিনটা তাহলে এই আমার কারণ এ হচ্ছে বিজনেস পার্সন না এ লিস্টিং করে গেছে এ এ এ এ এ হারাইছে নাই নাই মার্কেট ধরে একে আমরা ক্লায়েন্ট ধরবো মানে আমাদের আমাদের হট ক্লায়েন্ট নিতে হবে ভাই আমাদের হট ক্লায়েন্ট আমরা আমাদের কাছে যদি একশোটা হট ক্লায়েন্ট থাকে আর হট ক্লায়েন্ট বাদে আপনার কাছে যদি এক হাজার ক্লায়েন্ট থাকে সেই এক হাজার ক্লায়েন্টের থেকে আপনার একশো ক্লায়েন্টেই ভালো বা বেটার এর জন্য আপনাকে হট ক্লায়েন্ট দিতে হবে আমি আবারও বলবো হট ক্লায়েন্ট নিতে হবে ঠিক আছে দেখেন এখানে এই প্রোডাক্টটা লিস্ট হয়েছে কয় মিনিট কত কত ঘন্টা আগে চার ঘন্টা আগে এই প্রোডাক্টটা লিস্ট হয়েছে তাই না এখানে এই মার্কেট প্লেসে যে লিস্টেড ফোর আওয়ার্স অ্যাগো ইন হনুলুলু আচ্ছা তাহলে এখানে আমরা একটা মেসেজ করতে পারছি নিচের দিকে একটু আসি নিচের দিকে আসি ইনে জয়েন্ট হয়েছে দু হাজার নয় সালে এখানে একটা রিভিউ আছে আমরা একটু স্যালারি স্যালারি ডিটেলস চলে যাবো স্যালারি ডিটেলস বলে দাও এই ভদ্রলোক ইনি হচ্ছে ওনার বিশ প্লাস একটা তাই না এনাকে আমরা এনাকে আমরা তোমার হচ্ছে একটা হট ক্লায়েন্ট হিসেবে নিতে পারি কারণ চার ঘন্টা গত চার ঘন্টা আগে ফেসবুকে উনি প্রোডাক্ট লিস্টিং করছে এবং হাইলি রেটেড সে একজন রেটিং এ লেটেস্ট ইনি একদম একটা ব্যাস আছে এনার একটা ব্যাস আছে এবং ওনার ওনার প্রোডাক্ট সম্পর্কে অনেকের রিভিউ আছে এটা খুব ভালো একটা বিষয় আমরা এই যে ওনার সবগুলো প্রোডাক্ট লিস্ট এখানে করা আছে দেখতে পাচ্ছি এখানে আমরা একটু ভিউ প্রোফাইলে ঢুকে যাই ডিফিকাল্ট হয়ে গেলাম এই হলো ইনি হলো ক্লায়েন্ট ইনি হলো ক্লায়েন্ট আচ্ছা এখন এখন এখানে এখানে এনার দেখে পাচ্ছি বারোই জুলাই দু হাজার বারো বারো জুলাই দু বারো অনেক আগে পোস্ট করছে ফেসবুকে ওনার ফেসবুক প্রোফাইলের মধ্যে তেমন কোনো পোস্ট ওনার করে না আগে করছে এখন করে না আচ্ছা আমরা যেটা করব মার্কেটপ্লেস থেকে এখানে ভাই তাকে মেসেজ করতে যাব না মার্কেটপ্লেস থেকে যে মেসেজ অপশনটা দেখাইছিলাম সেখানে মেসেজ করতে যাব না আমরা তাকে এখান থেকে মেসেজটা করব আমরা এখান থেকে দিনে পাঁচটার বেশিও মেসেজ করতে পারবো এখানে মেসেজ করতে পারবো মার্কেট প্লেসে না কারণ আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি মেসেজ যেভাবে আপনি করবেন মার্কেট আপনি সেই নিয়ম কিন্তু মানে মার্কেট প্লেসের নিয়মটা যথারীতি হার্ড থাকে ঠিক আছে এটা হলো পার্সোনাল এই পার্সোনালে আমরা একটু বেশি ভাষায় মেসেজ করতে পারবো ঠিক আছে এখানে আপনি পাঁচের বেশি পাঁচ থেকে সাতটা মেসেজ আপনি অনায়সে করতে পারবেন প্রতিদিন আচ্ছা এখন তাহলে মার্কেট প্লেসের মধ্যে আপনি এভাবে প্রোডাক্টগুলো আপনি কান্ট্রি সিটি ওয়াইজ টার্গেট দিয়ে সার্চ করে আপনি এই প্রোডাক্টগুলো আপনারা এভাবে ফাইন্ড আউট করবেন প্রোডাক্টের বায়ারদের কারণ এই যে প্রোডাক্টগুলো আছে এই যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোর জন্য ভাই এই প্রোডাক্টগুলো থেকে যদি আপনি প্রোডাক্ট সেল জেনারেট করতে চান ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস এসিও এগুলোর কোনো বিকল্প নেই এগুলোর কোনো বিকল্প নেই ফেসবুকে অ্যাডস দিতেই হবে গুগলে অ্যাডস দিতেই হবে আর ওয়েবসাইটটাকে এসইও করতেই হবে এবং তার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে সেই ইউটিউব চ্যানেলের জন্য তাকে কাজ করতে হবে ইউটিউবে এসইও দিতে হবে এবং তার ইউটিউব চ্যানেল থাকলে তার ইউটিউব চ্যানেলটাকেও ভিডিওগুলো এসইও করতে হবে বুঝতে পারছেন তো এই এই পুরাটগুলো ক্যাম্পেইন করা ছাড়া পেইড ক্যাম্পেইন ছাড়া এগুলো সেলস হয় না এই লিস্টিং এভাবে করে রাখলে মানে খুব ভালো রেজাল্ট এই লিস্টিং গুলো থেকে আসে না এর জন্য ক্লায়েন্টকে আপনাদের বলতে হবে যে দেখো আমি তোমার প্রোডাক্টগুলো ফেসবুক মার্কেট এর লিস্টিং দেখতে পাচ্ছি এবং দেখেছি তোমার প্রোডাক্ট প্রোডাক্টগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো প্রয়োজনীয় প্রোডাক্ট কিন্তু তোমার আমি মনে করতেছি বা আমার মার্কেটিং এক্সপিরিয়েন্সে আমি দেখ আমি দেখতেছি তোমার প্রোডাক্টের সেলস খুব একটা বেশি তুমি পাচ্ছ না এই কথা যখন ক্লায়েন্টকে বলবেন ক্লায়েন্ট মনে মনে কবে কি রে তার প্রোডাক্টের সেলস হয় না সেটা আপনি কিভাবে জানেন তখন ক্লায়েন্ট আপনাকে পাল্টা কোয়েশ্চেন করবে তাহলে আমি কিভাবে সেল জেনারেট করতে পারি আমার বিজনেসটাকে কিভাবে গ্রো করতে পারি তখন তাকে আপনি ফেসবুক অ্যাডস এর আইডিয়া দেন তখন তাকে গুগল অ্যাডস এর আইডিয়া দেন এখন ফেসবুক অ্যাডস এর আইডিয়া যে তাকে দিলেন সেটার প্রমাণ আপনি কিভাবে শো করবেন যে আপনি ফেসবুক অ্যাডস এক্সপার্ট আমার পোর্টফোলিও গুলো দিয়ে আপনি তাকে প্রমাণ দেখাতে পারেন বা আপনি আপনি অ্যাজ এ এক্সপার্ট দাবি করতে পারেন এবং এর পাশাপাশি আপনি একটু ফেসবুকের মধ্যে আপনি একটু ফেসবুকের মধ্যে ইনস্ট্যান্ট ফেসবুকের মধ্যে একটু সার্চ দেন ফেসবুকের মধ্যে সার্চ দিয়ে আপনি চলে যাবেন ফেসবুক অ্যাড লাইব্রেরি খুবই ইফেক্টিভ হবে কিন্তু এটা ও সরি আমরা এখানে কেন সার্চ দিচ্ছি আপনি চলে যান ফেসবুক অ্যাড লাইভ ফেসবুক অ্যাড লাইভ চলে যান ফেসবুক অ্যাড লাইভের মধ্যে এসে এখানে ওই পেড ক্যাটাগরি প্রোডাক্ট সার্চ দেন ইউএস এখানে আপনি পেটস দিকে ছাড় দেন বা পেট ফুড পেট করা ছাড়ে এই অ্যাড গুলো তাকে একটা স্ক্রিনশ দেন এই অ্যাড গুলোর এখানে প্রায় একত্রিশ হাজার রেজাল্ট দেখতে পাচ্ছি একত্রিশ হাজার এভাবে ক্লায়েন্টকে আপনি আইটি আপনি ক্লায়েন্টকে এভাবে একটা একটা এক্সট্রা আপনি ইমপ্রেস করাতে পারেন এখানে একটা স্ক্রিনশ নিলেন সবগুলো অ্যাডের এখানে একটা বড় করে একটা স্ক্রিনশ নিয়ে আপনি এখানকার একটা স্ক্রিনশ নিলেন দেখো এই মুহূর্তে পেট প্রোডাক্টস এর প্রায় একত্রিশ হাজার অ্যাড চলতেছে একত্রিশ হাজার মানুষ একত্রিশ হাজার মানুষ এড দিচ্ছে এই পেট প্রোডাক্টস নিয়ে তখন সে কিন্তু আপনাকে এটার জন্য আপনাকে মানে আপনাকে কাজ দিতে সে বাধ্য কারণ একত্রিশ হাজার পেট প্রোডাক্টস নিয়ে অ্যাড দিচ্ছে তাহলে সে কেন বসে থাকবে সে কেন অ্যাড দিবে না সে কেন বসে থাকবে এই যে কৌশল এই কৌশলগুলো আপনাকে খাটাতে হবে তখন ক্লায়েন্ট কিন্তু আপনাকে নিজে জিজ্ঞাসা করবে তুমি কি ফেসবুক অ্যাডস সেট করে দিতে পারো আমার বিজনেসের জন্য বাস আপনার কাল ক্লায়েন্ট সে হয়ে গেল তখন আপনি আপনার তার কাছে ক্যাম্পেইন সেট আপ করার জন্য যা যা দরকার সবকিছু আপনি তখন নিয়ে নেন যারা গুগল অ্যাডস এক্সপার্ট আছেন সেম পদ্ধতি যারা গুগল অ্যাডস এর সার্ভিস নিতে পারে ঠিক আছে যারা এসইও যারা এসইও এক্সপার্ট আছেন তারা তাদের ওয়েবসাইট ভিজিট করে তার ওয়েবসাইটে যে এসইও ফ্রেন্ডলি না ওয়েবসাইটে যে এসইও নেই সেগুলো আপনারা তুলে ধরে সেগুলো তুলে ধরে আপনারা তাকে এসইও সার্ভিস দেওয়ার চেষ্টা করেন আর যারা ইউটিউবের এক্সপার্ট আছেন তারা দেখেন ওর কোন ইউটিউব চ্যানেল আছে কিনা যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে তার ইউটিউব চ্যানেলের জন্য আপনি ক্যাম্পেইন করতে আপনি তার ইউটিউব চ্যানেলের জন্য আপনি কাজ করতে পারেন তবে দেখতে হবে যে তাদের কার মানে কাদের কাদের ইউটিউব চ্যানেল আছে অনেক সময় আগে তাদের প্রোফাইলের মধ্যে তাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক টিঙ্ক শেয়ার টেয়ার করবে দুই হাজার তেইশ সালে উনি পোস্ট করেছে ফেসবুকে আচ্ছা ছোটদার ফেসবুক এক্সেস আমি আশা করি আপনারা ক্লায়েন্ট এই এই প্লেস থেকে আপনারা আপনাদের উপযুক্ত ক্লায়েন্ট আপনারা এভাবে फाइंड আউট করতে পারবে আমি আশা করি আপনারা এখানেও এখন আপনারা যেটা করবেন প্রতিদিন আপনি এখানে পাঁচটা দুইটা করে মেসেজ দিয়ে প্রতিদিন এভাবে ভাবে করলেন এটা করাটা একদমই ঠিক হবে না আপনারা যেটা করবেন আপনারা হট ক্লায়েন্ট গুলোকে বাসাই বাসাই করে হট ক্লায়েন্টগুলো হট ক্লায়েন্টদেরকে বাসাই বাসাই করে আপনার একটা গুগল সিটে গুগল সিটে সুন্দর করে ক্লায়েন্টদেরকে রেখে দেন যখন আপনার কাছে হট ক্লায়েন্ট লিস্ট পাঁচ হাজার হয়ে যাবে যখন আপনার পাঁচশো লিস্ট হয়ে গেল তখন আপনি আস্তে করে তাদেরকে রিস্ক করার শুরু দেন এখন রিস্ক করবেন কিভাবে সেই রিস্ক করার জন্য যে মেসেজটা দিবেন সেটা আমি আপনাকে দেবো আবার নতুন করে পোর্টফোলিও গুলো দেবো সেগুলো দিয়ে আপনি তাকে রিস্ক করবেন সেই রিস্ক কিভাবে করবেন আমি সেটা আপনাদের দেখাবো ঠিক আছে এটা নিয়ে টেনশনের কিছু নেই এভাবেই তাদের প্রোফাইল বলবো এখানে আমরা তাদেরকে মেসেজ করবো না এখানে মেসেজ করলে কিন্তু আপনি মার্কেট প্লেসের যে রেস্ট্রিকশন সেটার মধ্যে কিন্তু আপনি ভাইলেশন পড়ে চলবে এই জন্য এখানে মেসেজ করা যাবে না এখানে কম একটা দুটো এভাবে আপনি মেসেজ করবেন তার প্রোফাইলের মধ্যে ঢোকে এই যে প্রোফাইলের মধ্যে ঢোকেন ইউ প্রোফাইল প্রোফাইলের মধ্যে ঢোকেন এই যে তার প্রোফাইলের মধ্যে মোটামুটি ভালো পোস্ট টোর্সে করছে এখানে অ্যাওয়ার্ডের মধ্যে কি আছে এখানে আপনি তাকে সুন্দর করে মেসেজ দিতে পারেন এবং এখানে শুধু তাদেরকে মেসেজ দিয়ে আপনি থাকবেন না এখানে শুধু তাদেরকে মেসেজ দিয়ে আপনি খান্ত হবেন না তাদেরকে সঙ্গে সঙ্গে একটা ফ্রেন্ড পাঠান সঙ্গে সঙ্গে আপনি তাদেরকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান কারণ আপনি যদি ভাই আপনি যদি এই ফেসবুক মার্কেট প্লেস থেকে এক হাজার মানুষকে এভাবে আপনার টার্গেটেড বের করে করে তাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান আর এক হাজার অডিয়েন্সের এর কাছে ফ্রেন্ড রুকুয়েস্ট যাওয়ার পর একশো জন অ্যাকসেপ্ট করবে ফ্রেন্ড রিকোয়েস্ট একশো জন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো সেই একশো জন আপনার প্রোফাইলে যুক্ত থাকলো এখন আপনি যেটা করবেন আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে আপনি আপনার পোর্টফোলিও গুলো আপনার সার্ভিস পোর্টফোলিও গুলো যার সাথে আপনি পোস্ট করেন সেই পোস্ট করলেই তারা আপনার পোস্ট দেখেই আপনাকে মেসেজ দিবে যে আমি তোমার একটা পোস্ট দেখতে পারলাম এই বিষয়ের উপর আমার একটা কাজ দরকার কাজ করা দরকার তুমি কি এটা পারো কিনা আমাকে হেল্প করতে পারো না বাস হয়ে গেল আপনার ক্লায়েন্ট আপনার কাছে আপনার ক্লায়েন্ট আপনার আপনার আপনি ক্লায়েন্টের কাছে যাওয়ার প্রয়োজন নেই ক্লায়েন্টই আপনার কাছে আসবে সেই ধরনের জাল ফেলতে হবে সেই ধরনের জাল যদি আমরা মাছ ধরাটা খুব সহজ ঠিক আছে কিন্তু যারা জাল বসাতে জানে না দেখবেন যারা জেলে যারা মাছ মারে যারা জাল বসাতে পারে না ভালোভাবে মাছ ধরার ফন্দি জানে না তারা কিন্তু কমেই মাছ পায় যারা ভালো ভালো বসাতে পারে তারা মাছ বেশি পায় এই বিষয়গুলো চিন্তা করবে চিন্তা করে করে সেই ওয়াইজ একটু কাজ করেন আশা করি অল্প সময়ের মধ্যে আপনিও মতো সফল হবেন তো আজকের ফেসবুক অন্যান্যদের মার্কেট পর্যন্তই থাকবে নেক্সট টাইম আমি দেখাবো নতুন কোন টেকনিক সকলে ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে নেক্সট নেক্সট টেকনিকে আল্লাহ অবশ্যই আপনার সফলতা আমার কারণে